জবান বড় কঠিন জিনিস মুখের ভাষা বড় কঠিন জিনিস ভাষার কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায় একটা কথাতে মানুষ মুরতাদ হয়ে যায় একটা কথাতে কাফের মুসলিম হয়ে যায় তার সমস্ত রক্ত সম্ভ্রম সম্পদ সব হারাম হয়ে যায় একটি কথাতে হালাল জিনিস হারাম হয় আবার হারাম জিনিস হালাল হয়ে যায় সম্মতি সূচক একটি কথা বলাতে এই মেয়েটির দিকে বিয়ের আগে তার তাকানো হারাম ছিল সেই মেয়েটা কবুল বলে গ্রহণ করে নিয়ে বিয়ে পড়ানোর কারণে সেই মেয়ের আপাদ মস্তক ওই ছেলের জন্য হালাল হয়ে গেল চাকু দিয়ে কাটলে সেটা জোড়া লাগে কিন্তু জবান দিয়ে কাউকে কাটলে জবান দিয়ে কাউকে আঘাত করলে সেটা আর জোড়া লাগে না কেন চাকুর আঘাত গায়ে লাগে শরীরে লাগে আর জবানের আঘাত লাগে কলিজায় একটা কথাতে মানুষ মুরতাদ হয়ে যায় একটা কথাতে কাফের মুসলিম হয়ে যায় তার সমস্ত রক্ত সম্ভ্রম সম্পদ সব হারাম হয়ে যায় একটি কথাতে হালাল জিনিস হারাম হয় আবার হারাম জিনিস হালাল হয়ে যায় একজন ছেলে একজন মেয়ে বিয়ের অনুষ্ঠানে ছেলে বলল মেয়ের অভিভাবক বলল আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম আর ছেলে বলল আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম বিয়ে করে নিলাম গ্রহণ করলাম কাবিল তু কবুল করলাম গ্রহণ করলাম বিয়ে করে নিলাম আলহামদুলিল্লাহ আমি সম্মতি দিলাম মানে যাই কিছু বলুক না কেন সম্মতি সূচক একটি কথা বলাতে এই মেয়েটির দিকে বিয়ের আগে তার তাকানো হারাম ছিল সেই মেয়েটা কবুল বলে গ্রহণ করে নিয়ে বিয়ে পড়ানোর কারণে সেই মেয়ের আপাদ মস্তক ওই ছেলের জন্য হালাল হয়ে গেল ছিল হারাম হয়ে গেল হালাল কয়টা কথা বললো কাবিল তো আমি কবুল করে নিলাম মেয়ের বাপ বলল বিয়ে দিলাম আর ছেলে বলল আমি কবুল করলাম বলবে তিনবার বলতে হবে তিনবার তো বলা সুন্নত একবার বললেই হয়ে যায় তিনবার বলা সুন্নত একবার বললেই হয়ে যায় বিয়ে একবারই হয়ে গেছে যখনই কাবিল তো বলছে তখন বিয়ে হয়ে গেছে বাকি দুইবার সুন্নত পালনের জন্য বলা হলো সম্মানিত উপস্থিতি এই মেয়েটাকেই যদি আবার সজ্ঞানে স্বেচ্ছায় সেই ছেলে বলে আমি তোমাকে তালাক দিলাম তালাক দিলাম তিন মাসে তিনবার বলবে সেই মেয়ে তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে আর তালাক দিলাম বললে এক তালাক হয়ে গেল যদি ফেরত আনে তাহলে আর জীবনে দুবার তালাক দিতে পারবে আর তৃতীয়বার তালাক দেওয়ার সুযোগ তার নাই তাহলে হালাল জিনিস হারাম হয়ে যায় তালাক বললে আর কবুল বললে হারাম জিনিস হালাল হয়ে যায় কবুল বললে আর হালাল জিনিস হারাম হয় তালাক বললে একজন বলল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সে যত বড় দুর্ধর্ষ কাফের হোক না কেন এই শাহাদত পড়ার সঙ্গে সঙ্গে সে ইসলাম গ্রহণ করলো সে মুসলিম হয়ে গেল আর সে যদি বলে না আমি আল্লাহকে বিশ্বাস করি না আমি আল্লাহকে মানি না যেমন নাস্তিকেরা বলে রুল বাই ইটার্নাল লস অফ আয়রন দেয়ার ইজ নো গড শাশ্বত লৌহ বিধানে সব চলছে আল্লাহ বলে কেউ নাই আমি বিশ্বাস করি না মানি না এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে সে গিয়ে গেল মুরতাদ হয়ে গেল তাহলে একটা কথায় এতটা তারতম্য একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল স্বামী তার স্ত্রীকে লিখেছে চিঠি স্ত্রী তার স্বামীকে চিঠি লিখেছে আপ মুসে খাফা হো চুকে হ্যাঁ আপনি আমার উপর রাগ করেছেন খাফা মানে হলো রাগ করা খ ফা আলিফ খাফা খাফা মানে রাগ করা তো স্ত্রী লিখেছে আপ মুসে খাফা হো চুকে হ্যাঁ
প্রিয় স্বামী আপনি আমার উপর রাগ করেছেন, রাগ করবেন না। তো ওই বেচারা লেখাপড়া জানে কম, খা আর জিমের পার্থক্য বোঝে না, খায়ের নুক্তা উপরে থাকে আর জিনের নুক্তা নিচে থাকে, ও খাকে জিম পড়েছে। জিম পড়ার পরে বলছে আপ মুসে জাফা হচ্ছে কে হ্যাঁ, জাফা মানে হলো জুলুম করা। কয় মহিলা লেখে কি, আমি বিদেশে টাকা কামাই করে তাকে পাঠাই আর সে বসে বসে খায়, আবার আমাকে লেখে আমি নাকি তার উপর জুলুম করছি। বড়া জুলুম করছি যখন, জুলুম আর করবো না, যা তালাক দিয়ে দিলাম। তে দিয়েছে তালাক, মেয়েটা তখন কবিতা ওড়াচ্ছে, মাই খাফা লিখতা রাহা ও জাফা পড়তে রহে, মাই খাফা লিখতা রাহা ও জাফা পড়তে রহে, এক নুকতে কে ফরক পর মহরম চে মুজরিম বানা দিয়া। আগে ছিলাম মহরম, এখন হলাম মুজরিম। মুজরিম মানে অপরাধী। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসুহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহা ইন্না মুকিনুন। মুজরিম মানে অপরাধী, আর মাহরাম মানে যার সঙ্গে সফর করা হালাল, তিনি হলেন মাহরাম। আমি আমার খালার সঙ্গে সফর করতে পারবো, খালা আমার মাহরাম, আমি খালার মাহরাম। আমি আমার ফুফুর সঙ্গে সফর করতে পারবো, ফুফু মাহরাম, আমিও মাহরাম, একে অপরের মাহরাম। তো স্বামী স্ত্রী একে অপরের মাহরাম। বলছে মাই জাফা লিখতা মাই খাফা লিখতা রাহা ও জাফা পড়তে রহে, এক নুকতে কে ফরক পর মহরম সে মুজরিম বানা দিয়া। বলে একটা নুকতার কারণে ছিলাম মহরম, হয়ে গেলাম মুজরিম। জবান বড় কঠিন জিনিস, মুখের ভাষা বড় কঠিন জিনিস, ভাষার কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। ওই জন্য কবি বলছেন, যারা হাতি সিনালি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান, যারা হাতি সিনালি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। চাকু দিয়ে কাটলে সেটা জোড়া লাগে, কিন্তু জবান দিয়ে কাউকে কাটলে, জবান দিয়ে কাউকে আঘাত করলে সেটার আর জোড়া লাগে না। কেন? চাকুর আঘাত গায়ে লাগে, শরীরে লাগে, আর জবানের আঘাত লাগে কলিজায়। চাকুর আঘাতে শরীর ক্ষতবিক্ষত হয়, কিন্তু জবানের আঘাতে দেহ ক্ষতবিক্ষত না হলেও তার অন্তর ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওই জন্য কবি বলছেন, যারা হাতি সিনানিল হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসান,